হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, সকাল সকাল বৃষ্টি, একদম ঝমঝম করে বৃষ্টি পড়ছে, এক নাগাড়ে বৃষ্টি। সকালবেলায় যদিও একটু রোদ উঠেছিল, কিন্তু এই ভাদ্র মাসে কখন বৃষ্টি আর কখন রোদ কিচ্ছু বোঝা যায় না। কখন দেখা যায় রোদটা উঠেছে একদম, মানে সেই রোদ, আর দেখো বৃষ্টি পড়ছে। বৃষ্টি বলে একটু অসুবিধা হয়ে যায়, মানে কাপড় টাপড় শুকোতে দেওয়া আর শুকোয় না টুকোয় না ঘরের মধ্যে, মানে খুব বিরক্ত লাগে। তো চলো, সকাল থেকে আমি উঠে রিয়াদকে ক্লাস করালাম, আর ঘরের বাসি কাজ মোটামুটি সমস্ত কমপ্লিট, আর চলো যাই রান্নাঘরে। বাসি কাজ মোটামুটি কমপ্লিট, দেখো আমার গ্যাস ট্যাস একদম পরিষ্কার। আর কি করবো এখন সেটাই ভাবছি, শুধুমাত্র ভাত হয়েছে আমার, কিচ্ছু হয়নি এখনো। ক্লাস করালাম, এখন বাজে 12টা। আর দেখো, সকাল সকাল কিছু সবজির বাজার করতে পাঠিয়েছিলাম, সবজি ছিল না বাড়িতে। তাহলে সবজিগুলো দেখি, সবজিগুলো দেখে আমি ডিসাইড করছি কি করব। চলো দেখাই আমি কি কি সবজির বাজার করলাম। এখানে দেখো, মিষ্টি মিষ্টি কুমড়ো আছে, আর পেঁয়াজের বাজার করেছে দেখছি, আর আছে পেঁপে, কারণ কি হলো, আর পেঁপে তো আমি বাবুকে খাওয়াই, পেঁপে নিতেই হয় আমাদের বাড়িতে, সময় সময় আমরাও খাই আর বাবুকে বেশিটা খাওয়াই। আর আছে দেখো, এখানে আছে বরবটি, পটল, আর বরবটি, ঝিঙে, পটল, আর কচু। যে দেখো, কচু হচ্ছে রিয়াদের পাপার ফেভারিট সবজি একটা। পাপা নেই, বাবু চলে গেছে। কচু হচ্ছে রিয়াদের পাপার ফেভারিট একটা সবজি। উচ্ছে আছে কিছু, এখন আমি সবজিগুলো দেখবো আর কিছু ডিসাইড করব কি করি। আর দেখো, চিচিঙ্গা নিয়ে এসেছি আমার জন্য একটা, বাড়িতে কেউ চিচিঙ্গা খায় না, কেউ বলতে তো রিয়াদের পাপার, আমি রিয়াদের পাপা খায় না, আমি খাই, কিন্তু আমার জন্য একটা চিচিঙ্গা নিয়ে এসেছে। পাপা নেই, বাবু চলে গেছে। আর ঢেঁড়স আছে, আর লাল সবুজ কিছু চিলি, ঝাল, কাঁচা লঙ্কা। তো এই হচ্ছে দেখো আমাদের সকাল সকাল সবজির বাজার। তো আমি এখন কি করব সেটাই ভাবছি। আমি এখন করব উচ্ছে আলু ভাজা, ডাল, বাবুরও ঝোলের তরকারি করব একটা, মিষ্টি কুমড়ো দিয়ে করব আজকে, মিষ্টি কুমড়ো দিয়ে মাছ দিয়ে ঝোল বানাবো। আর বাটা মাছ আছে, বাটা মাছ আর করে রেখেছি ফ্রিজ থেকে। আর বাটা মাছের ভাবছি তেল পেঁয়াজি, নাহলে ফ্রাই করে রেখে দেবো, শর্টকাট রান্না করব, কারণ দেরি হয়ে গেছে অনেকটা। তো চলো, সবজিটা বাজারগুলো সব দেখো ছড়িয়ে ছিটিয়ে আছে, আমি এখন গুছাবো, ফ্রিজ করবো। আমাদের রিয়াদবাবু খুব দুষ্টুমি করছে। তো চলো তাহলে, আজকের মতো ভিডিওটা আমি আর আজকে কন্টিনিউ করলাম না, তো এখানে শেষ করলাম। টাটা বাই, সবাই ভালো থেকো।